লোকসভা নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে পাহাড়ে, সম্মুখ সমরে মোর্চা তৃণমূল। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বিমল গুরুংয়ের। বৃহস্পতিবার সকালে বিজেপির প্রার্থী সুরিন্দার সিংহ আলুওয়ালিয়ার নির্বাচনী সভায় যোগ দিতে কালিম্পং যাচ্ছিলেন মোর্চার সভাপতি। গুরুংয়ের অভিযোগ, দার্জিলিং চিড়িয়াখানার সামনে তাঁর গাড়ি আটকান পাহাড়ের তৃণমূল নেতা দেওয়া লেপচা, এরপর তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুংয়ের দাবি, তাঁর নিরাপত্তারক্ষীরা দাওয়ার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। एक ऊपर से आ रहा था त्रिभुवन का झंडा लगा के, वहाँ से एक आदमी निकल के पिस्तौल निकाला, तो निकालते समय मेरा लड़का लोग दौड़ के उसको आचे उसके बाद में मेरे पास वो सिंगल की एक आया वो लाखपा बोल के उसको दे दिया और उसका साजिश था कि हम लोग का एक मारने के लिए त्रिभुवन से बनाया हुआ गेम। সকালে যখন উনি কালিম্পং এর মিটিং এর জন্য বেরোচ্ছিল তখন একটা গাড়ি যার মধ্যে তৃণমূলের পতাকা লাগানো ছিল, একজন লোক ওনাকে রিভলভার দিয়ে গুলি করার চেষ্টা করেন। আগ্নেয়াস্ত্রটি দার্জিলিং থানায় জমা দেন মোর্চা সভাপতি সরকারি নিরাপত্তারক্ষী লাকপা শেরপা, লিখিত অভিযোগও দায়ের করেন, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন এবং পায়ের তলা থেকে মাটি সরে যাওয়াতে বিমল গুরুং এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। আমরাও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব, এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ ভোটে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা, আমরা তীব্র বিরোধিতা করছি। হামলার অভিযোগ অস্বীকার করেছেন দেওয়া লেপচাও, তার পাল্টা অভিযোগ মোর্চা সভাপতি নিরাপত্তারক্ষীরা তাকে মারধর করেন, গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এরপর ব্যাগটিও কেড়ে নেওয়া হয়, ব্যাগে 10,000 টাকা ছিল বলে দাবি দেওয়ার। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও অস্বীকার করেছেন তৃণমূল নেতা। ঘটনার পর অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করে পুলিশ। নির্বাচন কমিশনেও এ বিষয়ে অভিযোগ জানানো হচ্ছে বলে সূত্রের খবর। এদিন বিকেলে দার্জিলিং এ প্রতিবাদ মিছিল করে মোর্চা। মোহন প্রসাদ ও সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং।